নমস্কার, মোর নাম শ্রী কৈনিকা শর্মা। মই আজি আপনার ওচরলে এটা নতুন খাদ্য আইছো। খাদ্যর নাম হল কান্তক্রামার বুদ্ধি। এখন দেশত এটা কেতলা পহু আছিল আর তার নাম আছিল কান্তক্রাম। তার মাক আর দেউতাক এদিন বড় বেমারত পড়লে, বড় ভোক লাগিয়েছিল। মাকে তাক কলে, তোর ভোক লাগিছে নহয়, যা ওচৰতে নাচপতিৰ গছজোপা বাবি, তাৰপৰা দুটামান নাচপতি খাই আহগে। সি মাকক কলে, বাৰু মই খাই লওঁ, কিন্তু তোমালোকে কেতিয়া খাবা? মাকে তাক কলে, আমাৰ চিন্তা তাৰ নকৰিবি, আমাৰ গাটো ভাল নহয় যে, সেইকাৰণে আমাৰ যেতিয়া গাটো ভাল লাগিব অকণমান, তেতিয়া আমি নিজেই খাই আহিমগে, তই যা এতিয়া খাগে। সি মনতে দুখ কৰি কৰি এইটো ভাবি পেলাই গ'ল কি মা দেউতাই মোক ধুনীয়া ধুনীয়া সদায় ফল খুৱায় আৰু আজি তাহাঁতেই খাব নোৱাৰে। ওচৰতে নাচপতি গছজোপা পালে আৰু তাৰ সি দেখিলে তলতো বহুত নাচপতি পৰি আছিলে আৰু ওপৰতো লাগি আছিলে। সি ভাবিলে, যদি মই এটা ইয়াতে খাই লওঁ আৰু দেউতাৰ কাৰণে মুখতে লৈ যাওঁ, তেতিয়া মায়ে কি খাব? সি ভাবি থাকোঁতে তার মন এটা বুদ্ধি আইলে। সি নাচপতির এটা লাইন বনালে আর তার উপর টিপেলে বাগড়ি দিলে। তার কাইট কেডালত চারিটা চারিটা নাচপতি লাগি ধরলে। সে তেনেকেই ঘরে গুছি গল। আর মাক আর দেউতাকে যেতে দেখিলে কি সি তাহাঁতর কারণেও চারিটা চারিটা নাচপতি আনিছে, তাহাঁতর মনত খুব বেশি আনন্দ লাগিলে। আর মাকে কন্তক্রামক কলে, আমার কন্তক্রামর গাইড কেডাল বড় কোমল, কিন্তু বুদ্ধি বড় চোকা। আর এই সাধুটোপা আমি এতে গম পাও কি বলে নোয়ারা কাম বুদ্ধিরে করবো লাগে। ধন্যবাদ।